পয়সা একটু বেশি কামানোর জন্য আমরা ভাড়া করে মহিষ এনে মানুষকে দেখাই, দেখো আমার ওরফে কত মহিষ এসেছে। এটাই হচ্ছে বর্তমান পীরগিরি, এটাকে বলা হয় পীরগিরি ব্যবসা। আপনাদের সমীপে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা অনেক কষ্ট সাধ্যে সত্য পথ খোঁজার নিমিত্তে, সত্যকে জানার লক্ষ্যে একজন দীক্ষা গুরুর অন্বেষণের মাধ্যমে, অনেক যাচাই বাছাইয়ের পর একজন দীক্ষা গুরুকে নিজের আপন করে নিয়ে থাকি। একজন বিবাহিত পুরুষ বা মহিলা যখন বিয়ে করতে যায়, বেশ কয়েকজন নারী পছন্দ করার পর, দেখার পর একজনকে পছন্দ করে, বেশ কয়েকটা পুরুষ মানুষকে দেখার পর একজনকে পছন্দ করে, ঠিক বায়াত শব্দটি ওরকম যে আমি একজন দীক্ষাগুরু বা পীর বা মাশায়েখকে খুঁজব, তার জীবন আদর্শ আমি অনুসন্ধান করে সেখানে যদি আমি দেখতে পাই এই পীরের মধ্যে আমার নবীর খুশবু আছে, আমার নবীর সুন্নতে ভরপুর আছে, ওলি আল্লাহর আদর্শ আছে, এবং একজন সৎ ভালো মানুষের যতগুলো নীতি নির্ধারিত রয়েছে, প্রত্যেকটা জিনিস যখন, প্রত্যেকটা নিয়ম যখন, প্রত্যেকটা চরিত্র যখন আমি ওই ব্যক্তির মধ্যে পেয়ে থাকি, যাকে দেখলে আমার ভালো লাগে, যাকে দেখলে আমার ইবাদতের কথা স্মরণ হয়, যাকে দেখলে গুনাহের কথা মনে পড়ে কান্না আসে, যাকে দেখলে আমাকে হারানোর ভয় থাকে, যাকে দেখলে এই নশ্বর জীবনে আরো বেশি দিন বেঁচে থাকতে ইচ্ছে করে, এমন একজন কামেল পীরকে যখন আপনি পাবেন অবশ্যই তার হাতে আমরা বায়াত হই। কেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ এবং মতকে অনুসরণ করার জন্য। এই পথ এবং মত যখন অনুসরণ অনুশীলন অনুকরণ করতে পারি, এই কারণে আমাদের পীরের দরবারে আসা যাওয়া, ঠিক কিনা ভাইয়ের আমার? এখানে আর কিছু করার বা বলার সুযোগ নেই, এই সকলের ফলগুণ বারবার আসবে কিন্তু আমি আর আপনি বারবার আসবো না। এই সতেরো ফাল্গুন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে না, আমরাই সতেরো ফাল্গুন থেকে বিদায় নিচ্ছি। শাবান মাস 1400 বছর আগেও ছিল, শাবান মাস আগামী শারদ 1400 বছরও থাকবে। শাবান কখনো বিদায় নিবে না, বিদায় নিবেন আপনি আর আমি। আমার দাদা শাবান মাসে রোজা রেখেছেন, আজ তিনি কবরস্থ হয়েছেন। আমার বড় আব্বা, তিনিও শাবান মাসে অনেক কিছু করেছেন, তিনিও কবরস্থ হয়েছেন। আমার তার বাবা আব্বা, তিনিও শ্রাবণ মাসে অনেক কিছু করেছেন, আজ তিনি কবরস্থ হয়েছেন। এভাবে আমরা কবরস্থ হয়ে যাব, কিন্তু শ্রাবণ মাসের কবর কবর হবে না, সতেরো ফাল্গুনের কবর হবে না, কিন্তু আপনার জীবন আদর্শের কবর হবে কিনা এটাই হচ্ছে আলোচ্য বিষয়। এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে রয়েছে যাতে জীবন আদর্শ কখনো কবরস্থ হয় না। মানুষটি কবরস্থ হতে পারে, তার জীবন আদর্শ কিন্তু মানুষের ঘরে ঘরে, মানুষের হৃদয়ে হৃদয়ে, মানুষের চলার পথে, মানুষের দেহের সাথে এমনভাবে সম্পৃক্ত, যেভাবে আমার দেহের সাথে দুটি চোখ সম্পৃক্ত রয়েছে, এই চোখ দিয়ে যেমন আমি দুনিয়া দেখি আপনাদের দেখছি, ঠিক তেমনি ওই মানুষের চরিত্র জীবন আদর্শগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, সুবহানাল্লাহ। ঠিক তেমন একজন অন্যতম চরিত্রের হুসনুল খুলুক, খুলুকুল আজিম যাকে বলা হয়, তিনি হচ্ছেন আমার আপনার আমাদের নবী। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, আমার নবী, আমাদের নবী। সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, ঠিক কিনা বাবা? আমার নবীর আদর্শের সাথে বিশ্বের জমিনার কারো আদর্শ মিলে? কারণ আমার নবীর সাথে মিলবে এমন মানুষ আল্লাহ তৈরি করবেন? করেনও
নাই ওই জন্য আহমদ রেজা খান ফজলে দেওবন্দ রহমাতুল্লাহ আলাইহ খুব সুন্দর একটা নাত বলেছেন ও খোদা নে হে মরতাবা তুজকো দিয়া নকসি কো মিলে নকসি কো মিলা কে কলাম মুজিদনি খাইশা তেরে শহর ও কলাম বাকি কসম সুবহানাল্লাহি বিহামদি এমন মর্তবাটা আল্লাহ দিয়েছেন এই মর্তবার সাথে কারো তুলনা হতে পারে আল্লাহ বলেন আমি তো মর্তবা দিয়েছি তাকে হুসন খুলুক করেছি খুলুকুল আজিম করেছি এবার তুমি প্রচেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও তুমি যখন একাকী ছিলে ব্যাচেলর ছিলে এক টাকা পেয়েছো আটানা দিয়ে বাদাম খেয়েছো আর আটানা দিয়ে চা খেয়েছো তুমি যখন বিয়ে করলে আফটার ম্যারেজ ওই এক টাকার মধ্যে আটানা বিবির জন্য খরচ করেছো আর আটানা সঞ্চয় করেছো ভবিষ্যতের জন্য ঠিক কি না ঠিক না এক সময় এক টাকা পুরোটাই খরচ করেছি কিন্তু এখন আর এক টাকা খরচ করতে মন সায় দেয় না আমার সংসার হয়েছে বাচ্চা হয়েছে তাদের জন্য কিছু সঞ্চয় করতে হবে আর আটানা দিয়ে আমার প্রতিদিনের খাবার জোগাড় করতে হচ্ছে সম্মানিত হাজেরিন দেখুন আপনি এই এক টাকা সঞ্চয় করার জন্য কত পরিশ্রম করে যাচ্ছেন কত কষ্ট করে যাচ্ছেন একবারও কি আমার নবীর আদর্শকে আপনার জীবনে প্রতিফলন ঘটানোর জন্য কোন রকম পরিশ্রম করেছেন করেছেন কখনো চিন্তা করেছেন আমার নবী পুত পবিত্র চরিত্রের অধিকারী আমিও পুত পবিত্র হব আমার নবীর আদর্শ অপূর্ব সুন্দর আমি অপূর্ব সুন্দর আদর্শে আদর্শিত হব আমার নবীর কথা বলার ভঙ্গিমা খুবই সুন্দর তিনি কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না আপনিও কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না আমার নবী কখনো মিথ্যে বলেনি আপনিও কখনো মিথ্যে বলবেন না আমার নবী কখনো সুদ খায়নি ঘুষ খায়নি যৌতুক নেয়নি জেনা করেনি চুরি ডাকাতি করেনি পরের হক গজব করেনি আমি এগুলো থেকে বঞ্চিত থাকবো আমার নবীর আদর্শকে আমি বুকে ধারণ করার জন্য গোসে আবু সুলতানগরি কেবলা আলমের দরবারে এসেছি এখান থেকে সেই শিক্ষা নিয়ে আমার ঘরের মধ্যে আমি সেটা প্রচলন করব আমি আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবারকে নিয়ে কু আনফুসাকুম আমি আগে আমাকে রক্ষা করব আমার নফসকে বাঁচাবো ওয়া আহলিকুমুন নার আমার আহলকে বাঁচিয়ে আমি আমার নবীর আদর্শকে ওয়া রাফানা লাকা যিকরা আমার ঘরে ঘরে জারি করে দেব এই চিন্তা কি আমরা কখনো করেছি করিনি আমরা পীর সেজেছি আমরা আলখাল্লা জুব্বা পরে এহরামের কাপড় পরে এমন একটা ভঙ্গ সেজেছি যেন আমাদের মতো সুফি দুনিয়াতে আর কেউ নেই আমরা যে কত বড় নবী বক্তব্য শুনবেন কিছুদিন পর ভাইরাল হবে এক ঘন্টা দেড় ঘন্টা জমির জন্য আমরা ঝগড়া করি আমরা মানুষের সামনে নিজেকে সুফি দাবি করি এক ইঞ্চি জায়গার জন্য আমরা মানুষের কাছে আরেকজনকে হেয় প্রতিপন্ন করি দুটো পয়সা একটু বেশি কামানোর জন্য আমরা ভাড়া করে মহিষ এনে মানুষকে দেখাই দেখো আমার ওরফে কত মহিষ এসেছে এটাই হচ্ছে বর্তমান পীরগিরি এটাকে বলা হয় পীরগিরি ব্যবসা ওই জন্য মওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু শত বছর আগে বলে গেছেন এই ধরনের শয়তান রূপী মানব থেকে তুমি তোমার পরিবারকে তুমি হেফাজতে রেখো মিথ্যুক পীর সাহেব থেকে মিথ্যুক কাজ্জাব আলেম থেকে কাজ্জাব ভালো মানুষ সাজানো মানুষ থেকে আপনি আমাকে হেফাজতে থাকতে হবে কারণ একমাত্র নিষ্কলুষ পূর্ত পবিত্র যাকে মডেল হিসেবে আপনি বেছে নিতে পারেন তিনি হচ্ছেন সাইয়েদারা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি কেন কথাগুলো বলছি বারবার 17 ফাল্গুনে এসেছি আমার বয়স 51 হয়ে গেছে তাহলে বোঝা যায় যেদিন মায়ের রেহেন থেকে এই দরবারে জন্মগ্রহণ করেছিলাম
সেদিন থেকে আমি 17 ফাল্গুনে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে বড় হচ্ছে। কি পেয়েছি, কি পেয়েছি? বছরে বছরে বড় বড় মহিষ পেয়েছি, বছরে বছরে বড় বড় মেজবান খেয়েছি, তবুরুকের নাম দিয়ে ভাত খেয়েছি, কিন্তু জীবনের মধ্যে কোনো পরিবর্তন সাধিত তো হলো না। যে আশা নিয়ে বিশাল একটা স্বপ্ন নিয়ে বলির দরবারে এসেছিলাম, পীরের দরবারে এসেছিলাম, অনেক বড় আশা নিয়ে মা পাঠিয়েছেন, বাবা পাঠিয়েছেন, আমরা কি তাদের আশা পূরণ করতে পেরেছি? আমাদের পীরের নাম জিজ্ঞেস করলে নাজুক অবস্থায়, একদম যেন আমি কিছুই জানি না, যেন ভাজা মাছ আমি উল্টাই খাইতে পারি না, এমন ভাবে আমার পীরের নাম মুর্শিদে বরহাল শাহসুদ্দিন সৈয়দ অমুক বলে আমরা মানুষের সামনে উপস্থাপনা করি। আসলে কি আপনি তাকে সেভাবে মানছেন, মানতে পেরেছেন, তাকে সেভাবে বুকে ধারণ করতে পেরেছেন? কেন মানুষের সামনে ভ্রম ধরেন? আপনি কি জানেন না আপনার সব বিচারের ভার আমরা নেই, আপনার সব বিচারের ভার আপনার পীর সাহেব নেয়নি, আপনার সমস্ত কর্মের বিচারের ভার উপরওয়ালা দেখেছেন, উপরওয়ালা দেখছেন। ফামাই ইয়ামাল মিসফালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসফালা যারাতিন শাররান ইয়ারা। যারা যারা হিসাব যখন বসে যাবে, আর আপনারা যেমন আমার সামনে সমবেত সেদিন, সেদিন হাশরের ময়দানে আল্লাহর সামনে সমবেত হবেন, সেদিন আমাকেও আপনাকেও টেলিভিশন টেলিটক বুঝেন, টকি সিনেমা দেখেছেন কখনো? বর্তমান জমানায় যেটাকে আমরা কি বলে কেমন দিয়ে দেখানো হলো, প্রজেক্টর, প্রজেক্টর দিয়ে যেমন ওর পারের ঘটনা এই পারে দেখানো হয়, আজকের এই পারের ঘটনা ওই পারে আল্লাহ দেখাবেন প্রজেক্টরের মাধ্যমে। সুবহানাল্লাহ, আপনি কি করেছেন? এক সুতা, এক বিন্দু, এক জর্রা পরিমাণ এদর ওদর হবে না, আপনার মুখের বাণীর কোনো পরিবর্তন হবে না, আপনার স্বরের পরিবর্তন হবে না, আপনার চোখের পলক পড়ার পরিবর্তন হবে না, আপনার এই আঙ্গুল নাড়ার কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটা জিনিস আপনার সামনে উপস্থাপনা করা হবে। সেদিনের ভয় আমাদের নেই, সেদিনের ভয় আমাদের নেই, যার কারণে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। সম্মানিত হাজিরে, যা ইচ্ছা তাই না করার জন্য, যা ইচ্ছা তাই না বলার জন্য আমরা পীর ধরেছি, বলির দরবারে ধর্ণা দিয়েছি। এখানে শুধু মহিষগুলো আনার জন্য নয়, শুধুমাত্র দৈবরূপের নাম দিয়ে ভাত খাওয়ার জন্য নয়, বেশি বেশি করে মাংস খাওয়ার জন্য নয়, এখানে এসেছি নবীর সুন্নতগুলোকে গিলে খাওয়ার জন্য, এখানে এসেছি গফুর আজম আব্দুল কাদের জীবন আদর্শকে গায়ে মাখানোর জন্য, এখানে এই চামড়াকে পরিবর্তন করে সাপের মতো আবার নতুন চামড়া গজিয়ে প্রকৃত মুসলমান হওয়ার জন্য, প্রকৃত গোলামে মুস্তফা হওয়ার জন্য। যদি তাই হতে না পারে, আপনিও ভণ্ড আমিও ভণ্ড, ঠিক কিনা, ঠিক কিনা? এখন চিন্তা করে দেখুন, যদি ভণ্ডেরই সমাহার হয়ে থাকে, ভণ্ডেরই জমাট হয়ে থাকে, এটাকে কি অরস বলা যায়? আপনি এত কষ্ট করে কেন এসেছেন, সারা রাত্রি জেগে কি করেছেন, কি করলেন? আপনি আমাকে প্রশ্ন করতে পারে, কি করতে পারে? ঠিকই তো বলেছে, আপনি সারা রাত তসবি জপবেন, আপনি কি সারা রাত নামাজ পড়বেন, আপনি কি সারা রাত জিকির করবেন, কোনটা করবেন? কোন একটা তো বেছে নিবেন আপনি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি কোনোটাই বেছে নেননি, কোনোটাই আপনি বেছে নেননি। মনে করুন আপনি হাজিরে নিয়ে এসেছেন, আপনি তো নিয়োগ করে আসেননি, আপনার নিয়তের মধ্যে কি ছিল, দুর্বলতা ছিল, আপনি নিয়োগ করেছেন হাজিরে দিব,
তাড়াতাড়ি জবাই করবে, বিরিয়ানিও খাবো, সকালে দুটো ঝাল ভাত খাবো। এই নিয়ত এসেছে, এই নিয়ত কিন্তু পুরা হয়ে যাচ্ছে, বিনিময়ে আপনি কিছু নিয়ে যেতে পারছেন না, কিছু নিয়ে যেতে পারছেন না। কারণ আপনি একটা আদর্শ অন্তত শিখতে পারেন। এই আদর্শটা কি? আপনার পীর মুর্শিদ আপনাকে কি শিক্ষা দিতে চেয়েছিল, কি শিখিয়েছে, সে আলোচনা তো অন্তত করতে পারতেন। এখানে আপনার মেহমান এসেছে, আপনার সাথে অনেক মেহমান এসেছে, কেউ এসেছে আমাদেরগুলোকে ফেসবুকে দিবে ভণ্ড বলে প্রচার করার জন্য, কেউ এসেছেন আমাদেরকে যাচাই বাছাই করার জন্য, আবার কেউ এসেছেন আপনার আর আমার তামাশা দেখার জন্য, ঠিক কিনা? তিন কিসিমের মানুষ আসলে এসেছে। আর একবার এসেছে দুটো খাবার জন্য, সে খেয়েছে, অপেক্ষা করেছে, ঘুমিয়েছে, এখন সে খাবে। অতএব তার জন্য এগুলো তবুরুক নয়, তার এগুলো মজা লাগে, স্বাদ লাগে, তাই সে খায়। আপনি এসেছেন তবুরুক খাওয়ার জন্য, আপনি এসেছেন মালিকের দর্শন লাভ করার জন্য। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। আপনি এসেছেন মিলন করার জন্য মনের মানুষের সাথে, লাইলি যেমন মজনুর জন্য, মজনু যেমন লাইলির জন্য পাগল হয়ে যেত। আপনি প্রত্যেক দিন আপনার মুর্শিদকে দেখেছেন, এতে সন্দেহ নেই, কিন্তু আজকের মুর্শিদকে দেখা আর প্রত্যেক দিন মুর্শিদকে দেখা এক নয়। আপনি এহরাম পরে যখন খানায় কাবা দেখবেন, তখন আপনার অন্তর প্রকম্পিত হবে। আপনি যখন জিয়ারতে মুস্তফার কাছে গিয়ে সবজ গম্বুজ দেখবেন, তখন আপনার চোখ স্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? স্থির, নড়াচড়া করবে না। তাই ওই কথা আহমদ রেজা খান ফাজল ইবনে রহমতুল্লাহ রায় খুব সুন্দর করে বলেছেন, তোমারি সামনে হোগি কবি জব গুম্বদ খজরা নজর জম জায়েগি উস পর হটানা ভুল যাওগে। আপনার চোখখানা যখন সবজ গুম্বদে যাবে, অথচ তখন রওজায় যায়নি, আপনি নবীর রওজা দেখেননি, শুধু দেখেছেন সবজ গুম্বদ, এখানে দেখেন প্রকম্প সৃষ্টি হয়, একটা কষ্ট অনুভব হয়, হাই অফিসার আমি তো গুনাগার, গুনা করে এসেছি, আমি তো নবীর রওজা দেখার সৌভাগ্য হবে না, ওখানে কিভাবে ঢুকি? এই চিন্তা, এই চেতনা যখন আপনার অন্তরে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনি আস্তে আস্তে মানুষ হতে যাচ্ছেন। এখানে ঢোকার সময় ও মুরিদান, ও পীর ভাই, আপনার কি তা হয়েছিল? চিন্তা করে দেখে বলুন তো, যদি তাই হয়ে থাকে আমরা কখনো অসুন্দরভাবে এখানে আসতে পারি না, যেন তেন কাপড় পরে আসতে পারি না, যেন তেন করে এখানে ঢুকতে পারি না, যেন তেন আলোচনা করতে পারি না। আপনি আপনার আদর্শের কথা বলে আপনার সাথে যে মেহমানরা এসেছিলেন তাদের সাথে আলোচনা করতে পারতেন, এটাকে বলা হয় তস্করা, এটাকে বলা হয় এবাদত। আপনি আপনার এই প্রভু, আপনার নবী, আপনার পীরকে নিয়ে যখন আলোচনা করতেন, তার অন্তর প্রকম্পিত হতো, তার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মাতো। আপনি আপনার সন্তানকে কখনো দরবারমুখী করতে পারেন না, কারণ সেই রসম, সে সিস্টেম, সে আলোচনা, সে জিকিরের তাসাউফ আপনার মধ্যে নেই। আপনার মধ্যে আছে শুধু খাই খাই, লড়ি লড়ি, দড়ি দড়ি, নেই নেই। সম্মানিত হাজিরে, রাগ করবেন না, গোসা হইলেন না, অভিমান করার দরকার নেই, কারণ কষ্ট করে অর্থ দিয়ে হাজিরে এনেছেন, সারা রাত্রি জেগেছেন, এমন জায়গায় বসেছেন, এই জায়গায় আপনাকে যদি কোনো বিয়ে বাড়িতে ভাত দেওয়া হয় খাবেন? খাবেন? সালাত দুনিয়া
কারণ আপনি মনে করছেন সন্তানকে ধমক দিলে সে নরম হয়ে যাবে, সে আপনাকে সম্মান করবে। দিনটা শেষ, আমি বৃদ্ধাঙ্গ প্রদর্শন করছি, আপনার সন্তান আপনাকে সম্মান প্রদর্শন করে না, আপনার সন্তান আপনার হুকুম মানে না। কারণ তারা যত শিক্ষিত হচ্ছে তত বেশি অবজ্ঞত হচ্ছে, তারা যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি তারা মূর্খতার পরিচয় দিচ্ছে, তারা যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি তারা বিয়াদবে পরিণত হচ্ছে। এক নম্বর উদাহরণ, আপনি যখন বলেন বাবা এই কাজটা তুমি করো না, এটা আমাদের জমানায় ছিল না, তাৎক্ষণিক সে আপনাদের জবাব দেয় বাবা তোমার জমানায় ছিল না বলে কি আমাদের জমানায় থাকবে না, বাবা এই কাজটা এমন ছিল, তখন সে বলে বাবা তুমি সেকেলের মানুষ, এগুলো তুমি বুঝবে না, ঠিক না বাড়ি? সন্তান এখন এইভাবে কথা বলে, তারা অতি শিক্ষিত, আপনার তো কোনো সার্টিফিকেট নেই, তার সার্টিফিকেট আছে, সে জানে না এই সার্টিফিকেটের ভিতর সে কি শিক্ষা লাভ করেছে। আপনি যখন বলেন বাবা এটা এই দরবারটা হক দরবার, আমি এখানে এই নিয়ামত পেয়েছি, সে আপনার বলে তুমি শিরিক করেছ, অথচ সে শিরিকের অর্থ জানে না। সম্মানিত হাজরে, কেন? কারণ আপনি তার সাথে ছোটবেলা থেকে এই বিষয়ে আলোচনা করেননি, আপনি তাকে সাঁতার শিখাচ্ছেন যখন সে বড় হয়ে গেছে, সে ডুবে যাচ্ছে, সে আর সাঁতার শিখতে পারবে না। মেহরবানি করে যারা সাঁতারুরা রয়েছে আপনি তাদের জীবনে করে দেখবেন, বর্তমানে গুগলে সার্চ করবেন, ভিডিও সার্চ করবেন, অবশ্য ভিডিও কোথায় সার্চ করতে আমি জানি না, আপনি সার্চ করে দেখবেন একদম ছোটবেলা থেকে বয়স মাত্র এই দু মাস তিন মাস চার মাস তখন থেকে তাদেরকে পানিতে দিয়ে খেলা শুরু করে দেয়, এই খেলা থেকে তারা পানিতে পানির সাথে এমনভাবে মিশে যায় যে তারা খুব ভালো সাঁতারে হতে পারে। আপনি আপনার সন্তানকে চারা অবস্থায় শরীরে শিখিয়েছেন, জুমার নামাজে নিয়ে গিয়েছেন, কোরআন তেলাওয়াতের সময় পাশে বসিয়েছেন, রাতে শোয়ার সময় আপনি একটা সূরা তাকে পড়িয়েছেন, তাকে শুনিয়েছেন, একটা নাতে রসুল শুনিয়েছেন, তাকে আপনার বাবার কথা বলেছেন, বাবার সত্য সুন্দর কথাগুলো তার সামনে উপস্থাপনা করেছেন, করেননি? আপনি আপনার চাচা আপনার বাবার সাথে কোন ধরনের অপবাদ কোন ধরনের অপরাধ করেছিল সেগুলো উপস্থাপনা করেছেন, আর বলেছেন তোর চাচার সাথে কথা বলবি না, তোর চাচি ভালো না, তোর ফুফু ভালো না, তোর অমুক ভালো না, ঠিক না বাবু? এই শিক্ষা পেয়েছি কি পাই নাই? নতুন বউ এনেছেন, প্রবলেম হচ্ছে কি? নতুন বিবি এনেছেন ঘরের মধ্যে, তাকে আপনি নামাজের তাগিদ দেননি, কোরআন তেলাওয়াতের তাগিদ দেননি, আপনি তাকে প্রথমেই শিখিয়েছেন ওই বাড়িতে যেও না, ঠিক না? ওই বাড়িতে যেও না। কেন? স্বামীকে কি হয়েছে? শালা আমার বেশি কষ্ট দিয়েছে, এখনো আমার সাথে 10-12টা কেস রয়েছে, এখনো সে আমার জমি দখল করে আছে। তারা আপনি মিথ্যে শিখিয়েছেন, তারা আপনি ভালোবাসা শিক্ষা দেননি। সম্মানিত হাজির, এবার বলুন যেখানে আপনি আপনার স্ত্রীকে শুরুতে অসুন্দর শিক্ষা দিতে পারেন সেখানে সন্তানকে আর কি শিখাবেন? তাই আজ এই পবিত্র পরশুরাম থেকে এই পবিত্র মহান 17ই ফাল্গুন 18ই ফাল্গুন 2 মার্চ শনিবার শুভ সকাল লগ্নে একটা বিষয় স্পষ্ট জানিয়ে দিই, যেখানে প্রেম নেই সেখানে শিক্ষা নেই, যেখানে আদব নেই সেখানে জ্ঞানের কোনো দাম নেই, যেখানে চরিত্র নেই সেখানে ভালো কিছু পাওয়ার আশাও দুষ্কর। আপনি আপনার মুর্শিদের সাথে প্রেম করাটা শিখুন, যদি আপনি আপনার মুর্শিদের সাথে প্রেম করা শিখতে পারেন তাহলে আপনি নবীর সাথে প্রেম করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির,
কথাগুলো এমনি এমনি বলছি না, হয়তো আমি সহজ ভাষায় বলছি আপনারা বুঝার জন্য। সৈয়দনা সিদ্দিক আকবর, সৈয়দনা ওমর বিন খাত্তাব, সৈয়দনা ওসমান জুন্নুরাই, সৈয়দনা আলী মুর্তুদা, সৈয়দনা আবি হুরায়রা, আবু যর গিফারি, আবু আইয়ুব আনসারি, অসংখ্য জলিলুল কদর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ বদরের সাহাবি, উহুদের সাহাবি, খন্দকের সাহাবি, খাইবরের সাহাবি, যারা দুনিয়া থেকে তশরিফ নিয়েছিলেন তারা কি আসলে আল্লাহকে দেখেছিলেন? তারা আল্লাহকে দেখেনি তো, কিন্তু আল্লাহ তাদেরকে বলছেন তোমাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। হাউ পসিবল? মাত্র দু মাস হলো না, ছয় মাস হলো না, এক বছর হলো না, পাঁচ বছর হলো না, আল্লাহ রাসূলের হাতে বায়াত হওয়ার পর, ইসলাম কবুল করার পর, বদরে গিয়ে ইন্তেকাল করেছেন, উহুদে গিয়ে ইন্তেকাল করেছেন, খন্দকে গিয়ে ইন্তেকাল করেছেন, আর আল্লাহ বলছেন তুমি জান্নাতি হয়ে গেলে। আমি 51 বছর ইবাদত করে কেন জান্নাতি হতে পারলাম না? কারণ তারা নবীর সাথে প্রেম করেছেন নামাজ পড়ে। তাদের নামাজগুলো আপনার মতো ভণ্ড নামাজ ছিল না, নবীর প্রেম নিয়ে নামাজ পড়েছিল, নবীকে রাজি করার জন্য, নবীকে খুশি করার জন্য, নবী খুশি আল্লাহ খুশি হয়ে গেছে। তারা জান্নাত দেখেনি তো। আপনি তো জানেন আজকে সকালে ঝোল মাংস দিয়ে আপনাকে ভাত দেওয়া হবে, ঠিক না? বসে আছেন না তার জন্য। আপনি জানতেন রাতে আপনাকে বিরিয়ানি দেওয়া হবে, এটা হলুদ দিয়ে মেখে দেওয়া হোক অথবা ভালো গাবা ঘি দিয়ে দেওয়া হোক, এটা আপনি জানেন। কিন্তু সাহাবায়ে কিরামগণ জানেনই না, জান্নাতটা কেন তারা দেখেনি? তারা এমন একজনকে দেখেছেন, এমন একজনকে মেনেছেন যিনি, এটা আমি আমার তরিকতের ভাষায় বলি, আমার মেজবানারি ভাষায় আমি অনায়াসে বলতে পারি, প্রিয়ার মুখে পূর্ণ শশি অমৃত দূর হাসি, প্রিয়ার মুখে পূর্ণ শশি অমৃত দূর হাসি, দেখিয়া হইতাম স্বর্গবাসী, দেখিয়া হইতাম স্বর্গবাসী, এই না দাসের মন আমার রসের বৃন্দাবন আমার সাধের কুঞ্জ বন সরম রিদওয়ানুল্লাহি তাআলা ইহমা আজমাইগর। আমার নবীর এই মৃদু মুখের হাসি দেখে পাগল হয়ে গিয়েছিল। তার আবেদন এত সুন্দর ছিল, তার চলাচরিত্র এত সুন্দর ছিল, তার জবানের ভাবি এত সুন্দর ছিল যে ওই সুন্দর বাণী দেখে তারা বিমোহিত হয়ে গেছে। পুরুষ নারীর প্রেমে পড়ে, ওই জমানায় পুরুষরা ওই পুরুষের প্রেমে পড়েছে। সম্মানিত হাজিরি, কেন পুরুষ নারীর প্রেমে পড়ে? নারী শব্দের অর্থ শাড়ি পরবে, সালোয়ার কামিজ পরবে, তাকে নারী বলে না। নারী শব্দের অর্থ হচ্ছে গুণ, গুণ সংসার সুখের হয় রমণীর, রমণীর গুণে, রমণীর গুণে, নারী মানে গুণ। এই নারী পুরুষের সমন্বয় গুণতে যখন আপনার মধ্যে এসে যাবে, দেখবেন নারীও আপনার জন্য পাগল হবে, পুরুষও আপনার জন্য পাগল হবে। কারণ দুটোর সমন্বয় শক্তি এবং গুণ দুটোই আপনার মধ্যে রয়েছে। সম্মানিত হাজির, ইসলাম আমাকে সেই শিক্ষা দেয়, ইসলাম আমাকে শিক্ষা দেয় তোমাকে গুণী ব্যক্তি হতে হবে, পাশাপাশি তোমাকে কঠোর হতে হবে। ইয়ামানি সিবে কাতাল্লা, আল্লাহর রঙে তোমাকে রঙিলা হতে হবে। আল্লাহর এই রং কিরকম? আল্লাহ রহমানুর রহিম, আপনাকে রহমানুর রহিম হতে হবে। আল্লাহ জব্বার, আল্লাহ সত্তার, আল্লাহ রবুর, আল্লাহ কাদের, আপনি যত গুণের গুণ আছে এই গুণগুলোর কিছু না কিছু অংশ যদি আপনার ভিতরে চলে আসতে পারে, আপনি ধারণ করতে পারেন, তখন আপনাকে বলা হয় দর্শন আহ।
তখন আপনাকে কি বলা হয়? গাউসুল আজম। আর যখন আপনি এই গাউসুল আজমের নিয়ামতটুকু আপনি নিতে পারবেন, তখনই দেখবেন নারী পুরুষ আপনার জন্য একই কার হয়ে গেছে। কে নারী আর কে পুরুষ দেখার কোনো সুযোগ দেখুন না। এত মানা করে কত মানা করেছি, নারীরা মেয়েরা তোমরা বসে এসো না, এখানে পুরুষের ধাক্কা খেতে হয়, তোমাদের ইজ্জতের ক্ষতি হয়। তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গ দেখায়, বলে আমি তোমার প্রেমে পড়ে আসিনি, আমি গোসল পাকের প্রেমে পড়েছি। জিজ্ঞেস করলাম তোমার স্বামী বাদ দিয়ে গোসল পাকের প্রেমে পড়েছে কেন, বলে স্বামীর তো গুণ নেই কিন্তু গোসল পাকের গুণ আছে। স্বামীরে দেখলে মন ভরে না, গোসল পাককে দেখলে মন ভরে। পুরুষরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমরা এভাবে এসছো কেন, এই মাটিতে বসে আছো কেন? আর আপনার উত্তর দিচ্ছেন তোমার জন্য আসেনি, আমার গোসে পাকের রসে খেতে। সুবহানাল্লাহ। তোমার ভাত খাইতে আসেনি, আমার গোসে পাকের তমরুক খেতে এসেছি। সুবহানাল্লাহ। কেন খাচ্ছেন এই তমরুক? বলে এমনি খাচ্ছি না, অসুখ আছে, ব্যায়ামও আছে, আত্মার ব্যায়ামও নফসের ব্যায়ামও রয়েছে। আমি কুলাঙ্গারা হয়ে গেছি, আমি পাপি হয়ে গেছি, আমি পাপ থেকে মুক্ত হতে এসেছি, আমি ওই চেহারা দেখে দেখে পাপ মুক্ত হতে চাই। আমি পাপি অপরাধী, বাবা তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে দাসের হবে কি উপায়। আমি পাপি অপরাধী, বাবা তোমার দয়া চাই। সুবহানাল্লাহ। বলুন না, এটাই হচ্ছে আমাদের মূল নিয়তটা, এভাবেই থাকতে হবে। যদি নিয়ত এমন না হয়, আমার মনে হয় এখানে আসা, এখানে বসা, এই যে সারা রাত নির্ঘুম রাত কাটিয়ে আননেসেসারি কথা বলা কোনো মানে হবে। বিশেষ করে আমি আমাদের মুরিদানদেরকে বলবো, যারা শব্দটুকু মাথায় দিয়েছেন, এই শব্দটুকুটার কিন্তু অসংখ্য গুণ রয়েছে। অনেকে হিংসা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব যায়, নিন্দা করলে ক্ষতি কি আমার? ঠিক আছে, আচ্ছা আমি কি চোর? হ্যাঁ, মনে হয় আমি কিছু চুরি করেছি? মনে করো আমি কিছু চুরি করি। এখন আপনারা সবাই মিলে এখানে যত আছেন তার থেকে বেশি বিলে আছে, বিলে তার চারগুণ বিলে আছে, ওই মাঠে নিচের মাঠে। তারা বস শুনছে কিনা জানি না, তাদের কাছাকাছি ওই ভাত আর ডেকসি থাকে তো, তরকার ডেকসি, তাদের চোখ আর কান ওখানে থাকে। আপনারা শুধু বস শুনেন, দেখুন গিয়ে কি একজন দেখুন না, তারা চিল্লাচিল্লি শুরু করে দেয় ইন্ডিয়ান ইন্ডিয়ান বাত ইন্ডিয়ান তরহার ইন্ডিয়ান। আপনারা তো চুপ করে হলেও শুনছে, সে যাকে তো চারজন মানুষ ওখানে আছে, সবাই মিলে যদি আমাকে বলেন তুই চোর তুই চোর তুই চোর, আমি কি চোর হবো? হ্যাঁ, চোর বানানো হলো আর চোর থেকে উদ্ধার করানো হলো। তারানেওয়ালা বাবা বাঁচানেওয়ালা, তুমি বাদশাহে গাউসুল। অতএব আপনি চোর বলেন চোর হব না তো, আমি আমাকে চিনি, আমি আমাকে জানি, আমার চাইতে বেশি আমাকে চেনার এখানে কেউ আর? আপনি আপনাকে চিনেন তো, তাই তো সিএনজির পেছনে লেখা থাকে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালতের নাম কি? নিজে আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন না, আপনি কে? আপনি ভালো মানুষ, সুন্দর মানুষ? ভালো মানুষ হলে মিথ্যা বলতে পারে, ভালো মানুষ হলে সুখ খাইতে পারে, ভালো মানুষ হলে পরের জিনিস হরণ করতে পারে? ইম্পসিবল। গোসেপা করেছেন, আবুল খায় সুলতানপুরি সাহেব করেছেন, মুজিবুল্লাহ করেছেন, ওয়ারিসবুল্লাহ করেছেন, তা আপনি করেন কেন? এই দরবারের খাদেম বলছেন না নিজেকে? আপনি না বলেন আমি এই দরবারের মুরিদান? আপনি যদি এই দরবারের মুরিদান হয়ে থাকেন, আপনার আদর্শ মোহাম্মদি না হলেও আপনার আদর্শ হতে হবে গোসে পাবে, আপনার আদর্শ হতে হবে গোসে ভান্ডারে। ঠিক না ভাই? আমাদের মুর্শিদ গোসাবু সুলতানপুরি কেবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদেরিয়া তরিকা করেছিলেন, পরবর্তীতে তিনি মেজবানের তরিকা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
তত কি হয়েছে, কি হয়েছে, কে কি বলছে সেটা তো বিষয় নয়। বিষয় হচ্ছে ওই তরিকার আদর্শে আদর্শিত হয়ে তিনি আল্লাহর পেয়ারা হয়েছেন কিনা, এটাই তো আসল বিষয়, ঠিক না? মানে এখন কথা হচ্ছে আপনি সেই তরিকায় প্রবেশ বা অনুপ্রবেশ করে আপনি কি পেয়েছেন, কখনো হিসাব মিলিয়েছেন? হিসাব মিলাননি। আমাদের হাতের মধ্যে 100 টাকা 500 টাকা এখন তো 1000 টাকার নোট আছে, গুজিয়ে দিচ্ছেন ইয়া বড় বর্তমানওয়ালা মহিষ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে মহিষ গুজে দিচ্ছেন, বিনিময়ে আপনি কি নিয়ে যাচ্ছেন? বেয়াদবি মাফ করবেন, এই মোবাইলগুলো একটু মানুষ দেখাও, মানুষ দেখাও না, আমি একটা জিনিস দেখাই, প্রত্যেকটা মোবাইল একটু ফেরাও, আপনি কি নিয়ে যাচ্ছেন? আমার হাতে তো মহিষ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বিনিময়ে আমার মতো একটা প্যাট নিয়ে যাচ্ছেন, ভালো প্যাট ভরে খাবে, এত বড় প্যাট করে যাইতে পারবে, আর আপনাকে এখানে ডাকা হয়েছে, আনা হয়েছে, আপনি এসছেন প্যাট পুরানোর জন্য, এটা পুরানোর জন্য, ঠিক না? এটাকে পরিশুদ্ধ করার জন্য, নফসকে দমন করার জন্য পেরেছেন, পারেননি, মিথ্যে বলবেন না, মিথ্যে বলবেন না। শুভ সকাল, কি সুন্দর সকাল, দেখুন সূর্যটা দেখা নিয়ামত তারি দেওয়া, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই সূর্যোদয়টা দেখতে কি সুন্দর লাগে, সূর্যাস্ত দেখার জন্য অনেক দূর থেকে কক্সবাজার চলে আসে, ঠিক না? আপনারা যেতে ইচ্ছে করে না, সবাই যেতে ইচ্ছে করে, এই সূর্যাস্ত প্রত্যেক দিন হয়, তবুও এটার দেখার শেষ, সূর্যোদয়ের দেখার শেষ, অতএব এই পবিত্র মুহূর্তে মিথ্যা বলবেন না। এই মুহূর্তে আমি যদি আপনাদের কিছু বলি আপনি কখনো সেটা রাখতে পারবেন না। আই নো, আমি আপনাদেরকে চিনি, এখানে অনেক গত বছর বসেছিলেন, এমন অনেক আমি দেখছি, আপনিও রাখেননি, আমার কথাও রাখেননি, আল্লাহর কথাও তো প্রশ্নই উঠে না সম্মানিত হাজিরে। তাই বলছিলাম যে আসুন আমরা মানুষ হতে শিখি, আমরা সত্য বলতে শিখি, সত্য জানতে শিখি, আমরা কোরআন শিখি, আমরা কোরআন কখনো পড়ে শিখা যায় না, আমার কথা বুঝে যায়, বুঝতে পারছে? কোরআন পড়ে আলিফ লাম মিম যালিকা কিতাবু ওয়া রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুন, এগুলো পড়ে আপনি কখনো আল্লাহ প্রাপ্তি হতে পারবেন না, কোরআন শিখতে পারবেন না, কারণ কোরআন থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই শিখতে হবে, দুটোই শিখতে হবে। এই শিক্ষা কিন্তু রসুল দিয়ে গেছে, আমার হাবিব দিয়ে গেছে, আল্লাহর হাবিব দুনিয়া থেকে তসরিফ নেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রওজায় দৌড়ে একবার বাড়িতে দৌড়ে, একবার দৌড়ে এসে রওজাতে ঢুকে আবার দৌড়ে বাড়িতে যায়, এভাবে দৌড়াইতে দৌড়াইতে তার হঠাৎ উদয় মনের মধ্যে উদয় হলো, এভাবে দৌড়াইতে তার আল্লাহ প্রাপ্তি পাওয়া হওয়া যাবে না, তিনি মায়ের কাছে গেলেন, উম্মাহাতুল মুমিনিনা মা আয়েশাত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে বললেন, মা গো আমার একটু শিখাইয়া দেন আমার নবীর আদর্শ কেমন ছিল। আমার মা উম্মাহাতুল মুমিনিনা আয়েশাত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথেকে এসছো, তুমি কি আরবি না অনারবি? বেলাল তো অবাক, বলে আমার মা আমাকে চিনে না, বলে মা গো আমি বেলাল, হাফসি বেলাল, আমি আরবি। বলে তুমি আরবি হলে কোরআন পড়ো না? বলে হ্যাঁ কোরআন পড়ি তো। বলে কোরআনে তো আমার নবীর আদর্শ, কোরআনই হচ্ছে আমার নবী, তাহলে কোরআন থিওরিক্যাল আর নবী প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল নবী আমার কাছ থেকে অন্তরায় হয়েছে, ইন্তেকাল করেছে, ইয়ানি ট্রান্সফার হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালটা রেখে গেছেন। তিনি বলছেন আমার পরে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, কয়টি বড় করে বলুন, কয়টি, দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটির নাম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব যেটা থিওরিক্যাল, আর একটা হচ্ছে ইতরাতি আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে আমার আহাল,
কোরআন থিওরিক্যাল আর আমার আহাল প্র্যাকটিক্যাল আনা মদিনাতুল আলম ওয়া আলিউম বাবহা তোমরা মনে রেখো আলী যেদিকে সত্য বুঝতে পেরেছে আলী যেদিকে সত্য না মসজিদে ভালো কাজ হয় ইবাদত হয় জিকির হয় কিয়াম হয় রুকু হয় সিজদা হয় ঠিক আছে তাহলে মসজিদ যেদিকে মানুষ যায় হাইয়া আলা সালাহ বলার সঙ্গে সঙ্গে যিনি প্রকৃত মুসলমান তিনি আর কোথাও ঘরে বসে থাকতে পারে না তিনি বলেন আমারে ডাক দিয়েছেন সে দৌড়ে মসজিদে যায় ঠিক আছে আল্লাহ রাসূল সে কথা বলেননি আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে সেটা বলছি না আমি বলছি আলী যেদিকে যায় মসজিদ সেদিকে যায় আলী যেদিকে যায় মসজিদ সেদিকে যায় মন্দির যায় গির্জা যায় কোরআন যায় আমার হাদিসও সেদিকে যায় তার মানে কি বুঝলে কোরআন থিওরিক্যাল আলী প্র্যাকটিক্যাল কোরআন থিওরিক্যাল আপনার হাক্কানি পীর মুর্শিদ প্র্যাকটিক্যাল আর পীর মুর্শিদের দরবারে এসেছেন পীর নাপিত দস্তগীরের আস্তানায় এসেছেন তার আদর্শ হচ্ছে কোরআন এটা আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে সমাজায়েস কে কি বলছে বাদ দিন আমার তুমি তোমার আকাবের কথা বলো আমি আমার আকাবের কথা বলছি আর আমার আকাবের নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেবা করেছেন তো তিনি গান শুনেছেন তো তিনি নাচ শুনেছেন তো তিনি দব্বা দিয়ে শুনেছেন অতএব তুমি আবার কোন আকাবের কথা বলছো রে ভাই অত আকাবের মানে সময় আমার নাই সতীনের সংসার আমি করতে চাই না সতীনের ঘরেও আমি ছেলে হিসেবে ঢুকতে চাই না কারণ আমার একজন প্রকৃত মা একজন প্রকৃত বাবা আছে আর আমাদের ইসলামের জন্য প্রকৃত ইমামের নাম হচ্ছে আকাবের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনি সেবা কখন করবেন সেটা শিখতে হবে কোন অবস্থায় সেবা করবেন আপনাকে সেবা তো চাপিয়ে দেওয়া হয়নি কিন্তু নামাজ চাপিয়ে দেওয়া হয়েছে নামাজ চাপিয়ে দেওয়া হয়েছে রমজানের রোজা চাপিয়ে দেওয়া হয়েছে আপনাকে হজ চাপিয়ে দেওয়া হয়েছে এটা আপনার জন্য ফরজ করা হয়েছে অন দ্য অ্যাবিলিটি আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর আপনার শারীরিক অবস্থার উপর আল্লাহ বলে দিচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা আমি তোমাকে অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেইনি যতটুকু তুমি পারবে ততটুকু দিয়েছে সুবহানাল্লাহ পাঁচত্তর নামাজ পড়তে কষ্ট হয় না তো রিয়াজত করতে কষ্ট হয় আপনি আজকে গিয়ে বাড়িতে আজকে পারবেন না মনে হয় যারা রাত জেগেছেন কালকে মাগরিবের নামাজ কয় রাকাত কয় রাকাত মাগরিবের নামাজ সাত রাকাত আপনি ঘড়িতে মিনিটের কাঁটাটা ঠিক করে দিবেন যেটা টাইম টাইমটা ঠিক করে দিয়ে নামাজ পড়তে দেখবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে সাত রাকাত শেষ ঠিক না এরপর আপনি সালাতুত তসবিহ নামাজও নিয়ত করবেন দেখবেন পনেরো মিনিটেও শেষ হবে না প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেগে যাবে ঠিক না তাই নামাজ পড়া সহজ রিয়াজত করা কঠিন রোজা রাখা সহজ আমি কালকে রোজা রেখেছি কোন দিক দিয়ে টাইম তো চলে গিয়েছে বলতে পারি না এখনো খিদা লাগেনি আহামরি খিদা লাগেনি কিন্তু মিথ্যা থেকে বেঁচে থাকাটা কঠিন হজ করা সহজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক টাকা আছে একবার কেন তিনবার করে ফেলেছি কিন্তু বদভ্যাস ছাড়তে পারিনি পরের হক বদভ ছাড়তে পারিনি মিথ্যা ছাড়তে পারিনি সুদের টাকা থেকে বাঁচতে পারিনি তাহলে দেখা যাচ্ছে ইবাদতগুলো সহজ কঠিন কোনটা নফসকে হত্যা করা কঠিন হচ্ছে নফসকে হত্যা করা আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি সহজ কিন্তু আমাকে আমি মারতে পারি না
আপনি গুলি ঠেকাবেন, এ আমি মরে যাচ্ছি কিন্তু, আপনি যদি বলেন মর, দেখ আমি কিন্তু মরছি, মরছি কিন্তু, তো মর না, কে মানা করছে, এ দেখ দেখ এটা এখানে কিন্তু বুলেট ঢুকছে, এত কথা বলার তো দরকার নেই, বুলেটটা আমি দেখেছি, তোর হাতে পিস্তলটাও দেখেছি, তো একটু শুট করে দে না, বলে না মানে আরো বাঁচতে ইচ্ছা করে, আরো বাঁচতে ইচ্ছা করে, আত্মহত্যা করার পর সে চিৎকার করে, বিষ পয়জন খাওয়ার পর চিৎকার করে, গলায় ফাঁস লাগিয়ে সে নড়াচড়া করে, জিজ্ঞেস করলাম মরছিস কেন, বলে আরেকটু বাঁচার জন্য, ঠিক না, কিন্তু আপনি যখন বাঁচতে চান তখন আমি আপনাকে বাঁচতে দেই না, এই বাঁচতে দেয় না নফস, আর বাঁচার ইচ্ছা থাকে আত্মা, বাঁচতে দেয় না কে নফস, সে আপনাকে শুট করছে বারবার, আপনাকে নামাজ থেকে গাফেল করে, তেলাওয়াতে কোরআন থেকে গাফেল করে, ভালো কাজ থেকে গাফেল করে, আমলের সওয়াব থেকে গাফেল করে, আর আত্মা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, না তুমি এই কাজ করে করো না, তোমার মুর্শিদের দেখানো শিক্ষায় শিক্ষিত হও, তোমার মুর্শিদের দেখানো পথে তুমি অনুসরণ করো, আপনি যদি ওই পথ মত অনুসরণ করতে পারেন আপনি হবেন সিদ্দিকে আকবর, আপনি হবেন উমর বিন খাত্তাব। তাই প্রিয় হাজির, আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম না, আমার ইচ্ছে হচ্ছে না কথা বলতে, আর একটা অ্যালান আপনাদেরকে করে দিচ্ছি, বিশেষ করে আমার পীর ভাই এবং আমি গুণাগারের হাতে যারা ভুল বসত তোমরা বায়াত করেছ, তোমাদের উদ্দেশ্যে বলছি আমি আজ থেকে আর কোনো ওয়াজ মাহফিল করব না, কারণ আমি দেখলাম ওয়াজ মাহফিলের সত্য বলে মানুষ তাকে খায় না, কারণ তার বেতন 3,000 টাকার থেকে উপরে উঠে না, আমি যদি টিকটক করে কথা বলতে পারতাম, সাজিয়ে গুজিয়ে দিয়ে বানিয়ে বানিয়ে কথা বলতে পারতাম, আমি যদি রং রস দিয়ে নাটক করতে পারতাম, আমার বেতন হতো 80,000 টাকা, আমি উড়ে এসে জুড়ে বসতাম, সত্য কথাগুলো তিক্ত হয়, তিক্ত কথা মানতে গিয়েও রাজি না, তুমি যখন কোরআনে আর হাদিসের কথা বলবে তখন সেগুলোকে উড়িয়ে দেবে। গত কিছুদিন আগের কথা বলছি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছেন এই হাদিসখানা বুখারি শরীফে আছে, তখন ওই ব্যক্তি বলে আমাকে সেটা নিয়ে রিচার্জ করতে হবে, বুঝতে পেরেছেন কথাটা, বুঝেন না, আমরা কোরআনের পর কোন কিতাবকে সহি মনে করি, বুখারিকে, যখন বুখারির হাদিস উপস্থাপনা করা হলো হাদিসটা তার বিপরীতে চলে গেল, মনে করুন আমি লম্বা কথা বলবো না, মনে করুন আমি তারে বললাম তুমি 3 আঙ্গুলে ভাত খাও, কিন্তু সে খাচ্ছে বড় বড় লকমা দিয়ে 5 আঙ্গুলে, আমি বললাম ভাই তুমি 3 আঙ্গুলে ভাত খাও, কোথায় পাইছে, আলেমদের সাথে কথা বলতে সাবধানে কথা বলবে, হঠাৎ তারা বেঁকে পড়বে, মানে ফনা তুলে দিবে, কোথায় পাইছেন, কোন হাদিস আছে, সে জায়গায় আপনি আমার, তা আপনি যদি বলেন ভাই আমার এখানে বাংলা বুখারি শরীফ আছে, সেখানে এত নম্বর পৃষ্ঠা এত নম্বর হাদিসে পেয়েছি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে ভাত খেয়েছে, আদার নিয়ে এটা নিয়ে চিন্তা করতে হবে, তো চিন্তাই যদি করতে হয় কাজ শুরু করো, কারণ ওটা নিয়ে যদি তোমাকে রিচার্জ করতে হয় তাহলে কাজ সহি হবে কেমন, কোরআনের পর তুমি ওটাকে মানতে পারি, সম্মানিত হাজির, তার মায়ের কাছে যে সে পড়ে যায় সে বুঝতেও পারে না, অত আকাবে তাকাবে বুঝি না, আমার নবী যা বলেছেন সেটাই আসল, ঠিক না, কোরআন বলেছেন সেটাই আসল, তাই আমি আমার সন্তানদেরকে একটা সূত্র শিখাই দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের সূত্র আছে, প্রত্যেকটা ইংলিশের সূত্র আছে, ব্যাকরণগত সূত্র আছে, আর ইসলাম বুঝার সূত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এই সুন্নাহ নিয়েও অনেক ভেজাল আছে, আমি ভেজালে যাব না, আমি সহি হাদিসগুলোকে বুকে ধারণ করবো, বাকিগুলো আমার দরকার নাই, সহি হাদিস বলতে কোনটাকে বুঝবো, যেটা কোরআনের সাথে মিল, যেটা বাস্তবের সাথে মিল, যেটা বিজ্ঞানের সাথে মিল, ওটা আপনি যতই জাল বলেন না কেন ওটাই সহি, ওটাই সহি, একটা উদাহরণ আমি কারোর বিরুদ্ধে কথা বলছি,
কিন্তু আমার খাওয়াই না, আমার কখনো বাবা হোটেলে খাই, মায়ের কোলে ঘুমায়, নিজের ইনকাম দিয়ে নিজের পরিবার চালাইতে পারে না, তাহলে পরের কথা বলার কোনো সুযোগ নেই। শুধু দেখেছি বলে বলছি, এক জায়গায় দেখলাম বিশেষ করে আমাদের নতুন ব্রিজ যেটা শাহ আমানত ব্রিজ, সেখানে একটা ব্যানার দেখবেন 100 কোটি টাকার চ্যালেঞ্জ, কি মাইক দিয়ে যারা নামাজ পড়ে তারা জাহান্নাম, মানে তারা মাইক ছাড়া পাবে। ভালো, যেটা যেভাবে বুঝেছে তা আমি চিন্তা করলাম আজকে মাইক ছাড়া আপনাদের সামনে বক্তব্য রাখবো, মাইক ছাড়া বক্তব্য রাখবো, বিলের মানুষগুলো শুনবে, দু একজন তো অন্তত শুনছে মনে হয়। আচ্ছা কেউ না শুনো, ওখানে আমার স্ত্রী মা আছে তারা তো অন্তত শুনছে আমি কি ভুল বলছি ভালো বলছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি তাদেরকে কিভাবে শোনাবেন? তাহলে আপনারটা বাস্তব নয়, আমি আপনার সাথে চ্যালেঞ্জে যাব না, কিন্তু বাস্তব নহে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, মুহাম্মদের পানি কেমনে গিয়েছে? মুহাম্মদের জবান আর তোমার জবান কি এক সমান? মুহাম্মদ করতেন কাজ আর সেটা বাস্তবায়ন করতেন আল্লাহ। হাদিস পড়ে দেখো, কোরআন পড়ে দেখো, কোরআন নাজিলের ইতিহাস পড়ে দেখো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে জিব্রাইল আমিন রূহুল কুদ্দুস আলাইহিস সালাম আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, আল্লাহ রাসূল ঠোঁট নাড়াচ্ছেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, মনে করুন না এই ধরনের ঠোঁট নাড়াচ্ছেন, আল্লাহ বলতেন খবরদার খামোশ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কষ্ট করে ঠোঁট নাড়াবেন না, মুখস্থ করবেন না, ওটা আপনার দেহের মধ্যে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহই দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা চলে যাবে, মক্কা থেকে মদিনা চলে যাবেন, হিজরত করবেন। এই এখানে অনেকে এসেছে মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে, সৌদি আরব থেকে এসেছে, এসে মাত্র খাইতে বসছে, কিন্তু অনেকে খাইতে বসছে, আপনাদেরকে খাবার দেওয়া হবে, কিন্তু মনে মনে বলছে শিরিক শিরিক। তুমি যদি একটু শিরিক বুঝতা, তুমি সৌদি আরব গেলা কেন? সোমালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারলাম না, এই মাদ্রাসার হুজুর হতে পারলো না, তুমি ওখানে গিয়ে আর বলছি না আমি কাউকে ছোট করি না, ওখানে গিয়ে কি কারণ দেখে এসেছি, তুমি সিরিক সিরিক বলছো কেন? এই তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে শিখতে হবে, শিখার কোনো শেষ, তাই সম্মানিত হাজির আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আমার নবীর আদর্শ করে বুকে ধারণ করতে হবে। আপনি যদি নবীর আদর্শ বুকে ধারণ করতে না পারেন আপনি কোনো অবস্থাতে কামিয়াবি হতে পারবেন না। আর এই আদর্শের জন্য আপনার থিওরি হচ্ছে দুটি, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে ইতরাতি আহলে বাইতে রাসূল। এই আহলে বাইতে রাসূলকে রসুলের আদর্শকে আপনাকে বুকে ধারণ করতে হবে সম্মানিত উপস্থিতি। তাই আমাদেরকে সবসময় এই থিওরিগুলো মাথায় রাখতে হবে যে আপনার বিপরীতে গেলে সেটা না জায়েজ বা জায়েজ, আর আপনার পক্ষে গেলে সেটা জায়েজ, এমনকে আমরা মেনে নিতে পারি, এমন মূর্খ আমরা আর নাই। আমরা বুঝতে পারি বাস্তব কোনটা, বাস্তব দেখা যাচ্ছে যে আল্লাহ রসুলের কাজগুলো আল্লাহ করে দিয়েছেন, আমি অনেক চেষ্টা করেছি, আমিও মনে মনে ভাবি ইস এখানে বসে যদি আমি সৌদি আরব আমার ছেলের সাথে কথা বলতে পারতাম, ভাবেন না একসময় ভেবেছে, কিন্তু যখন পোস্ট অফিস ছিল না, যখন মোবাইল তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ বা ইমো এগুলো তো অনেক দূরের কথা, মোবাইল যেখানে ছিল না সেগুলো কোত্থেকে থাকবে? তখন যারা পড়ালেখা জানতেন না এমন মা বোনেরা স্বামীর কাছে চিঠি লেখার জন্য, অনেককে লিখে দিয়েছেন না, আমিও লিখে দিয়েছি, হ্যাঁ আমিও লিখে দিয়েছি, তাহলে তখন ওই মহিলা হয়তো ভাবতেন ইস আমি যদি রাতে কথা বললে সেটা আমার স্বামী শুনতে পেত, শুনেছে এরকম কোনো নজির আছে?
কিন্তু দেখা যায় যে গোসে পাক কথা বললে আল্লাহ পর্যন্ত শুনেছে। আর কি বড় করে বলুন না, দেশে আসে হাজারতে সব ভালো আছেন, কি বলেছি বলেন তো, শুনেন না শুনেন না, আমি পীর সাহেব তো, আমার কত ওখানে যাচ্ছে না, তাহলে আমিও ভণ্ড, আমার মধ্যে গণ্ডগোল আছে ভাই, আমার মধ্যে গণ্ডগোল আছে, তোমার মধ্যে নাই, প্রমাণ করে দেখাও তো ভাই, আমার মধ্যে গণ্ডগোল আছে তোমার মধ্যে নাই, সেটা একটু প্রমাণ করে দেখাও তো চাই। সম্মানিত হাজরে, যেটা অবাস্তব সেটা কখনো কোরআন হাদিস হতে পারে না, এক কথাই সে বাস্তব হচ্ছে এখানে কিছু যায় আসে না, আসল কথা হচ্ছে কানে শোনা বুঝা এবং অনুধাবন করে অনুশীলন করা। তাই আমরা সে হাদিসগুলোকে বুকে ধারণ করে নিয়ে কোরআনের সাথে সম্পর্ক করিয়ে বিজ্ঞানসম্মত করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হয়। এবার আসুন, আপনারা এত দলিল দলের দরকার নেই, সাতগাছি দরবার উঠা না আর কোথাও আছে, আর কোথাও শুনেছে, আমার এটা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড, এটা কয় নম্বর ওয়ার্ড, তিন নম্বর ওয়ার্ড, আচ্ছা মনে করেন পাঁচ নম্বর ওয়ার্ডের কোনো একজন একটা অংশ, আমি কি তিন নম্বর ওয়ার্ড বলতে পারবো? এখন কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করছে, সাতগাছিয়া দরবার শরীফ নাম ধারণ করে তারা কি স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে আমি জানি না, আর আমি কোনো বাজে মন্তব্য করি না, আমি শুধু বলেছিলাম যে বিওসি রোডের উত্তর পাশ, এটা আমরা উত্তর পাশে আছি, এই যে জায়গাটা বসেছেন এগুলা আবু মোহাম্মদ সুলতানপুরে কিনে নিয়েছে, অনেক কেজা কেজি পর্যন্ত হয়েছে, তো এই জায়গাগুলো উত্তর পাশে করেছে, এটাকে মানুষ সাজ্জাসিয়া দরবার শরীফ বলে, যা আমাদের দলিল দলাইলের মধ্যে লেখা আছে, বাকি পাশের যেগুলো আছে মাঝপাড়া বা ধুয়ারপাড়া বা এগুলোতে তারা সাজ্জাসিয়া দরবার শরীফ বলে না, সেটা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড, আমাদের তার ছয় নম্বর, মাঝখানে কত বাকি যায়, তিন চার পাঁচ দুটা ওয়ার্ড বাকি থাকে, তাহলে কখনোই কাশ্মীর কালো কেউ প্রমাণ করতে পারবে না বাকি কোনো জায়গা এটা সাজ্জাসিয়া দরবার শরীফ। এখানে যদি মনে করেন আমার আম্মার কবর তিন নম্বর ওয়ার্ডে, আমার বাবার কবর ছয় নম্বর ওয়ার্ডে, মায়ের কবর কয় নম্বর ওয়ার্ডে আর বাবার কবর ছয় নম্বর ওয়ার্ডে, তারপরে কি এই কথা বলতে পারবো আমি তিন নম্বর ওয়ার্ডের মানুষ? হ্যাঁ, এটা কারা বলতে পারবো আমি জানি না ভাই, মহাশিক্ষিতরা বলবে, আমার মতো মূর্খরা কিন্তু সেটা মানতে রাজি, আপনারা মানবে জানি না, আমি অন্তত মানতে পারি না, তাই এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরে কথা বলবো, কেন কথাটা বলেছি আমি এখানে বিজ্ঞানের কথা বলছি এই কারণে বিজ্ঞান এবং বিবেক দিয়ে আপনাকে বিচার করতে হবে ওরসকে, আপনি গতকাল যা করেছেন ওরস হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে আমি জানি না, এই যে আপনি দাঁড়ান তো জাফর ভাই, আপনি দাঁড়ান মুরব্বী, আপনি একটু দাঁড়ান তো, আপনি ওই মুরব্বী আপনি ওনাকে চিনেন, ওই যে দাঁড়াইছে ওনাকে চিনেন না, আপনি চিনেন, হ্যাঁ এমনি চিনছেন, নাম তো জানেন না, আপনাদের মধ্যে তো মহাব্বত হলো না,
নেটাও নাই বোঝার চেষ্টা করে, বুঝলে বুঝ পাতা, নামাজলে ভোজ পাতা। উনিও মাথায় সবুজ টুপি পরেছেন, উনিও পরেছেন, তারা নাকি পীর ভাই, একজন আরেকজনকে চেনে না। এটা কি ওরস হয়েছে নাকি সে ক্লাস, সে দূরের সম্পর্কটা রয়ে গেছে? এটা কি জামাত হলো, এটা কি নেকা হলো? ওরস মানে হচ্ছে শাদি করা, ওরস মানে বিয়ে, প্রেমিক প্রেমিকার সাথে মিলন করা, সম্পর্ক তৈরি করা। করেছেন করেনি? বলুন তো, আমি আমার বাবার পয়গম্বর ছেলে কে বলতে পারবেন? হাত উঠে বলেন। বলুন তো, আমার বড় ভাইয়ের নাম কি, আমার মেজ ভাইয়ের নাম কি, কে বলতে পারবে? আমার কয় ভাই, আমরা কয় ভাই? বুক ফুলে সেটাও বলতে ভয় পাচ্ছে, বুক ফুলিয়ে সেটা বলতে ভয় পাচ্ছে। এবার চিন্তা করুন, তারা তাদের পীরকেও রিচার্জ করে, তাদের বন্ধুত্ব হার করতে শুধু একটুকু বলবো, ওরসের উৎপত্তি হচ্ছে এক পীর ভাই আরেক পীর ভাইয়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে, জিয়ারতে মুস্তফার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা। আপনি আমাকে পরিশুদ্ধ করে দিলেন, গতকাল জুমা পড়েছেন করেন? এখানে পড়েছেন কেউ? এখানে কে কে পড়েছেন, হাত তুলে। আমি এখানে এই আয়াতখানা দিয়ে, এই ঘটনা দিয়ে বলেছি, পৃথিবীতে সবচেয়ে ওই ব্যক্তি, ওই বন্ধু সবচেয়ে উত্তম যে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখে, যে আপনাকে প্রতিটা ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে, বিশেষ করে এবাদত বন্দেগীর ক্ষেত্রে। আর এই ধরনের বন্ধুর নাম হচ্ছে দীক্ষাগুরু বা পীর মুর্শিদ। এই পীর মুর্শিদ সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আপনাকে চিনতে হবে, তাকে রিচার্জ করতে হবে। আসুন, আজ এই 17 ফাল্গুন পবিত্র ওরস থেকে, আমি জানি না পবিত্র কিনা, পবিত্র যেটা সেটা এখানের মধ্যে তেমন একটা পাওয়া যায় না, খুব কম, এফিউ, তবুও বলছি পবিত্র ওরস। এই পবিত্র ওরস থেকে আমরা এই শিক্ষা নেব, আজ থেকে আমরা রসুলের সুন্নত, ওয়ামা আতাকুম রসুল্লাহ ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী যা এনেছেন তাই কবুল করব, যা বারণ করেছে তা থেকে বিরত থাকব। তার মানে আমার মুর্শিদের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আমার জীবনে প্রতিফলন ঘটাবো, এবং পীর আর মুরিদের মধ্যে যে প্রেমের সম্পর্ক, এই সম্পর্কটা গড়ে তুলব, মজবুত করে তুলব। এবং মজবুত করার পাশাপাশি ওই যে মেয়েটা আপনার গায়ে নাক ঘষছে, এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ, এটাকে আপনাকে রাবিয়া বসরি বানাইতে হবে, হাতুলে জান্নাত বানাইতে হবে, উম্মুল খায়ের ফাতেমা বানাইতে হবে। এই ফাতেমা বানানোর বয়স কিন্তু চলে যাচ্ছে, এখন থেকে তার মাথায় হিজাব পরাতে হবে, এখন থেকে তাকে ফুল হাতে কাপড় পরাইতে হবে, আপনি তাকে আর যেন তেন কাপড় পরাইতে পারবেন না। এই শিক্ষা এখন থেকে আপনাকে দিতে হবে। আপনার দাদি যান 30 পারা কোরআন শরীফের মধ্যে অন্তত 1 পারা কোরআন শরীফ মুখস্থ জানতেন, খবর নেই, আপনার নামই জানতেন, আপনার মেয়েকে সেই ঘটনাগুলো বলেন, আপনার মেয়ের সাথে আপনি জড়িয়ে জড়িয়ে ঘুমানোর সময় কানে কানে কুল হুয়াল্লাহু আহাদের তফসির করতে থাকেন, আপনার মেয়েকে আপনার নানির ঘটনা বলেন, নানি থেকে আপনার নানা, আপনার মা কীভাবে নামাজ শিখেছে সেটা শিক্ষা দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা তরিকত চর্চা হয়ে যাবে। আপনারও চর্চা হয়ে গেল, মেয়েরও চর্চা হয়ে গেল, আপনারও চর্চা হবে, ছেলেরও চর্চা হবে, আপনার ভুলে যাওয়া আয়াতগুলো মুখস্থ হয়ে যাবে, পুনরায় আবার জাগ্রত হবে, আপনার সাথে সাথে মেয়েটাও শিখে ফেলবে। আপনি দেখুন কথা কেন বাড়াচ্ছি জানেন, তবুর কাছে তাই আপনার নারী চিল্লা চিল্লি করবে। আপনি দেখুন আপনার মেয়েকে আপনি গান লিখে দেন না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক না বেটা? এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের প্রাণের সঙ্গীত, ভালোবাসার সঙ্গীত, এটা স্কুলে পড়তে পড়তে সে শিখে গেছে, আরেকজনের মুখ থেকে শুনতে শুনতে শিখে গিয়েছে, ঠিক না?
ঠিক না? যেমন এই যে আপনারা পড়লেন, ও মেরা নবী মেরা নবী, দেখি মেরা বানান করেন তো, মেরা নবীতে স্পেলিং করে পারবেন? অনেকেই পারবে, কিন্তু এই উর্দুটাতে শিখে ফেলেছেন, সুবহানাল্লাহ, ঠিক না? শুনতে শুনতে ঠিক আপনার ছেলেকে আপনি শুনান, আপনি ভালো বলে শুনান, আপনি তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন, বন্ধুত্ব সুলভ আচরণের মধ্যে আপনি তাকে ঢুকিয়ে দিন শরীয়তের কথা, মা ও বাবা আমি তোমার বন্ধু, আমি বাবাও যেমন বন্ধুও তেমন, মা আমি তুমি আমার মাও যেমন আমি তোমার বান্ধবীও তেমন, তোমার সমস্ত কথা আমার সাথে শেয়ার করো, আমি কিছু কথা তোমার সাথে শেয়ার করছি। বাবা কি শেয়ার করবে, ছোট মেয়ে কি বুঝবে, আমার একজন পীর আছে, তার অন্তরের মধ্যে এখন কিউরিয়াসিটি জাগবে, হোয়াট ইজ দ্য মিনিংস অফ পীর, বাবা মা শুনেছি, দাদা শুনেছি, দাদি শুনেছি, বাবা শুনেছি, পীর তো শুনিনি, এটা কি? এবার এক্সপ্লেইন করুন, বাবা পীর মানে হচ্ছে এই পীর আমাকে আল্লাহ রাসূল শিখায়, এই পীর আমাকে নামাজ শিখিয়েছে, এই পীরের কাছে গিয়ে আমি এটা পেয়েছি, এটা শিখেছি, কখনো বলেছেন? বলেছেন কেউ? তাহলে আপনার ঘরে তো চর্চা নেই, আপনার ঘরে কোরআনের চর্চা নেই, আপনার ঘরে আছে জানিস অমুমের চুলগুলো সুন্দর না তোরগুলো সুন্দর, গিবতটা আপনি আগে শিখিয়েছেন, অমুক কাপড় পরলে অমুক মেয়েকে সুন্দরী লাগে, মা তোকে ওই ধরনের কাপড় কিনে দেবো, আপনি মেয়েকে দেহায়াপনার দিকে এগিয়ে নিয়ে গেছেন, মা তুমি কান্না করো না, ধরো মোবাইল দেখো মোবাইল দেখো, সে মোবাইল দিচ্ছে, আপনি তাকে তো কোরআনের আয়াত দিয়ে মোবাইল দেননি, আপনি সেখানে কিছু একটা দিয়েছেন, সেই শিক্ষাতে অভ্যস্ত হয়েছে। তাই আমরা একটু আধুনিক হই, আপনি মনে করছেন মোবাইল থাকা, পাঁচ দশটা মোবাইল থাকবে, জিন্সের প্যাড, হ্যাঁ এগুলোকে কী বলে, এই ধরনের কাপড় পরাকে আধুনিক? না 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 না, আপনি দেখিয়েন আধুনিক হচ্ছে যে নিজের শরীরটাকে পূত পবিত্রভাবে ঢেকে রাখে, ওই আধুনিক মেয়েগুলোর কথা এখনও চর্চা হয়, ওই আধুনিক মেয়েগুলোর কথা চর্চা আপনিও আশা করেন, আমিও আশা করি, আপনিও আশা করেন আমার ছেলেটা হাসনাইনে করিমাইন হোক, ঠিক না? বাদে কখনো সাফালি গোসব চিন্তা করেন, কখনো নাট্য মেয়ে হোক চিন্তা করেন, বেশ্যা মেয়ে হোক চিন্তা করেন? না, আপনি চিন্তা করেন আমার মেয়েটা রাবিয়া বসরি হোক, আমার মেয়েটা খাতুনের জান্নাত ফাতেমা হোক, আমার মেয়েটা আয়েশা সিদ্দিকা হোক, কিরে ভাই আপনি তাকে সেলিব্রেট কি কি বলে এগুলো আমি তো জানি না, এত হাতের কাপড় পরিয়েছেন, জিন্সের প্যান্ট পরিয়েছেন, আর আপনি দোয়া করছেন আপনার মেয়ে রাবিয়া বসরি হোক, এটা কীভাবে সম্ভব? তা আসুন আমরা সত্যটা জানি, সত্যটা বোঝার জন্য চেষ্টা করি, আর এই সত্য বোঝার স্টেশনের নাম হচ্ছে ইসলাম মাদ্রাসা নয়, ইসলাম মসজিদে নয়, ইসলাম ঈদগাহে নয়, ইসলাম ঈদ মিলাদ নবীর মধ্যে নয়, ইসলাম খানে কাপে, ইসলাম ওলির কদমে, ইসলাম নবীর কদমে, আপনি নবীর কদম ধরুন, আহলের কদম ধরুন, দেখবেন ইসলামের স্বাদ কেমন, আজকে এখন বিরিয়ানি খাবেন বা সাদা ভাত খেলে যে স্বাদ তার চেয়ে বেশি স্বাদ হচ্ছে পীর আর মুরিদের প্যান খেলা করো। তাই সাহেব বলছেন চলো প্রিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্যান খেলিব, প্রেম রঙের রঙের বিষয় কোন জমানে প্যান খেলিব, আল্লাহ এই প্যান খেলার জন্য এই বাগানগুলো আমাদেরকে দিয়েছেন নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সৎকারে। তাই এইগুলোকে খেলা খেলা মনে করবেন না, এখানে আসবেন প্যান খেলার জন্য। তাই সকলকে বলবো অন্তত সপ্তাহে একদিন হলেও পীরের সাথে নামাজ পড়বেন, পীরের কাছে কিছু জানার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওই কথাগুলো যখন বাড়ি থেকে আলোচনা করবেন আপনি আওড়াবেন, ইনশাআল্লাহ আপনার ঘরে হবে নূর আলা নূর, হাতে জান্নাতের ঘর, আর আপনার জীবন হবে হাসনাইন করিমাইনের আদর্শে আদর্শিত। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল থেকে সেই শিক্ষা গ্রহণ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা কিছু কিছু মানুষের গলা, কিছু কিছু মানুষের গলায় একজন কিছু কাঠ দেখছেন তাই না? আসেন আরেকজন দাঁড়ায়, আপনি আছেন এরকম কাঠ দাঁড়ি কেউ আছে না, উড়ি বাবা ওদিকে দাঁড়াবেন, ওদিকে দাঁড়াবেন, ওদিকে দাঁড়াবেন, আপনি আছেন
আর কেউ দেখাইতে পারবে? আপনারা সব বের করুন মাশাআল্লাহ। এই কার্ডগুলো কেন দিয়েছি জানেন? জান্নাতে যাওয়ার জন্য, ঠিক আছে? যে আমি জানি না তিনি জান্নাতে যাবেন কিনা, তবে কার্ডগুলো জান্নাতে যাওয়ার সোপান সেটা আমি বলতে পারি। এখানে লেখা আছে সম্মাননা কার্ড, তাকে সম্মান দেওয়া হয়েছে। তো জিজ্ঞেস করলাম কে দিয়েছে, তিনি বলছেন ডাব্লিউআরকে ট্রাস্ট দিয়েছে। বললাম সেটাতে তুমি কি করেছো? তিনি বলছেন তিনি এই ট্রাস্টটাতে একটা দান বাক্স নিয়েছেন, একটা বক্স, বক্সের মধ্যে তিনি অনেক টাকা দিয়েছেন কিছু মাদ্রাসা পরিচালিত হওয়ার জন্য। তাকে প্রশ্ন করেছি যে মাদ্রাসাগুলো দিয়েছে ওই মাদ্রাসায় ইনের ছেলে বড় হয়ে গেছে, মেট্রিক পাস করে ফেলেছে, ইনি এই ট্রাস্টের মধ্যে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, যে কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্ম, কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, সেখানে পরিচালিত হওয়ার জন্য তিনি প্রতিদিন টাকা ফেলেন, 5 টাকা 10 টাকা করে। এই টাকা ফেলতে ফেলতে তিনি ওখানের মধ্যে সেরা হয়েছেন, সুবহানাল্লাহ। অত অনেক টাকা তিনি দিয়েছেন ট্রাস্টকে, তাই ট্রাস্টের সভাপতিরা তাকে সম্মাননা দিয়েছেন। তিনি থাকেন, তিনি হচ্ছেন সৌদি নিবাসী, অর্থাৎ প্রবাসী জীবন যাপন করেন। তার সন্তান ট্রাস্ট পরিচালিত কোনো মাদ্রাসায় পড়েন না, কিন্তু তিনিও ওই সংগঠনকে টাকা দিয়েছেন। টাকা দিয়ে ট্রাস্টের এই মাদ্রাসা হেজ্জখানাগুলোকে চালু রেখেছেন যেন নবীর বাগানটা প্রস্ফুটিত হয়, আলোকিত হয়। আজকে তাকে সম্মাননা করেছেন। আপনার ইচ্ছা হয় সম্মাননা পাওয়াতে? ইচ্ছা হয়? যদি ইচ্ছা হয়, আপনারা যারা এই তরিকতের মধ্যে রয়েছেন, মেহরবানি করে একটা করে বাক্স নিয়ে যান। আপনি ডেলি 5 টাকা করে ফেলুন। আমি হলফ করে বলতে পারি, এই ট্রাস্টের মধ্যে যিনি সবচেয়ে বেশি টাকা দিয়েছেন ইনি হচ্ছেন আমার মুর্শিদে বাবা, আমার বাবা, 1 নম্বর আমার বাবা আছেন। ওই কার্ড আমি আমার মাকে দিয়ে এসেছি, তারা আমাকে সেই কার্ড দিয়েছে। আমার বাবা প্রতিদিন প্রথম যে টাকাটা তিনি পাবেন ওই 100 টাকার নোটটা তিনি বাক্সের মধ্যে ফেলে দিবেন। আমার আব্বা এই বছর 2023 সালে 20,700 টাকা দিয়েছে। তারপর মনে হয় আমার বিবিও থাকতে পারে, আমার বিবিকে দেওয়া হয়নি। আমার বিবি, আমার বউ, যারা আমি বেশি ভালোবাসি, সে প্রতিদিন 20 টাকা করে ফেলে। আপনি ফেলতে পারেন না? আমার ছেলে সেখানে পড়ে না, আমার মেয়েও পড়ে না, ওনারও পড়ে না, ওনারও পড়ে না, ওনারও পড়ে না, কিন্তু তারা টাকা দিয়ে যাচ্ছে আল্লাহ রসুলের খেদমতের জন্য। কেউ কারো কি ইচ্ছা আছে দেওয়ার? হাত উঠে দেখাইতে পারবেন দেওয়ার ইচ্ছা আছে? যদি দেওয়ার ইচ্ছা থাকে, না, আপনি একটা করে বাক্স নিয়ে যান, আপনার ঠিকানাটা দিয়ে যান। মেহরবানি করে এই টাকা দিয়ে দরবার চলবে না, এই টাকা পকেটে পুরে না। এই মাদ্রাসা হয়েছে 1943 সালে, কয় সালে? 1943। অনেকের জন্ম এখানে হয়নি, অনেকের না, কারো জন্ম হয়নি এখানে, কারো জন্ম হয়নি। 1943 ইংরেজি সালে, সম্মানিত হাজেরিন, এই মাদ্রাসা যখন হয়েছে এখানে আর কোনো মাদ্রাসা ছিল না। আগুনা 2-1 বছর ধরে কিছু কিছু মাদ্রাসা এতিমখানা হচ্ছে। সম্মানিত হাজেরিন, ওই ওখানে একটা হেফজখানা দেখছেন পিছনে, একটু ফিরে দেখুন, 2-তলা ভবনের মধ্যে, ওইটা হয়েছে 2005 সালে। 2005 সালে যখন ওই হেফজখানা প্রথম দিয়েছি এই পূর্ব হেগ্গ এলাকায়, মাপ করবেন, এই এই হেগ্গ এলাকায় বা এই সাদগাছিয়া দরবার শরীফের আশেপাশে কোনো হেফজখানা ছিল না, কোনো হেফজখানা ছিল না, নতুন আধুনা হেফজখানা কেউ যদি করে থাকেন, এটা 1000 বছর কথা, আওড়াইতে পারবে না। তাই আপনাদের যাদের ইচ্ছা আছে, আমি ফজল যারা ফজল জায়গাকে বলব, আপনি একটা করে দান বাক্স সবার হাতে যারা নিতে চায় তাদের হাতে দিয়ে দিন, তাদের নাম ঠিকানাগুলো এই খুনে হাঁটি সব ধন্যবাদ।